কিছুক্ষণ আগে বলেন কি কি হবে হবে আমার জয়ের শিকার এখন সুপ্রিয় দর্শক অনেকদিন পরে হলেও মুখ খুললেন অপবিশ্বাসের মা অপবিশ্বাসের মা এই কথাগুলো আসলে বলতে চাননি তার মুখ থেকে কথাগুলো যেন বের হচ্ছিল না তিনি বলেন আসলে এতদিন পরে আর কি বলবো বেশিরভাগ কথাই তো মানুষ জান অপবিশ্বাস সাকিব খান ওরা সবাই হচ্ছে পরিস্থিতির শিকার ওদের কপাল আসলে শনি দুর্গতি ছিল তাহলে ওদের জুপিটা যে রাজ জুটি সেটা সবাই বলবে ওদের সন্তান যে রাজকপাল নিয়ে জন্মেছে সেটাও সবাই বলবে সুপ্রিয় দর্শক তিনি আরো বলেন তোমরা জানো যে সাকিব কপালে কি চুটেছে কি হয়েছে তাদের সাথে আমি আগেও মুখ খুলিনি এখন আসলে আমার বলার মতো তেমন কিছুই নেই আমরা তো এতটুকুই বলবো অরুণদেশের পরিছিল তাই ওদের কপালে এই দুর্গতি ওদের আর হবার বা আলাদা হওয়ার কোনো কারণে ছিল না একজন আরজনকে অনেক ভালোবাসতো আর যাওয়ার কথা কিবা বলবো ওদের তো কিছুই হয়নি ওরা নিজেরা নিজেদেরকে সামলে নিয়েছে সাকিব একের পর এক ছবি করছে ওর মতো ভালো আছে Oppo দেশে বিদেশে কাজ করে চলেছে ছবি সাইন করছে ডিজিকে মোটামুটি ভালোই গুছিয়ে নিয়েছে শুরুর দিকে প্রথমে মন খারাপ করতে থেকেছে কান্না করেছে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে সেগুলো আমি কাছ থেকেই দেখেছি কিন্তু এখন সে সবকিছুই কাটিয়ে উঠেছে মোটামুটি ভাবে মাঝখান থেকে যেটা হয়েছে সেটা হচ্ছে জয়ের জয় কে ওরা সবাই খুব ভালোবাসে ওরা দুজনে খুব ভালোবাসে আমার মেয়ের ভিতরেও কোনো অহংকার নেই ও ওর বাচ্চা যেন স্বাভাবিক বাচ্চাদের মা বাবা দুজনের কিন্তু হবে না ভালোবাসাই যখন বাবা মা ঘরে তখন একটা সন্তানের চেহারাই অন্যরকম থাকে কিন্তু জয়ের বেলায় ব্যস্ত বাবা মা যে যখন সময় পায় সে তখন একটু একটু খবর নেয় তবে একটা দিক ঠিক যে উপনিষেধ করেনি সাকিব কে কাছে আসতে আর সাকিব বইটা নিয়ে বাড়াবাড়ি করেনি যে জয়কে তার চাই ওদের তো কোনো সমস্যা হয়নি সমস্যাটা হয়েছে বাচ্চাটার বাচ্চাটা যত বড় হবে তত বুঝতে শিখ তত ওর কষ্টটা আরো বড় হবে আমাকেই সেটা দেখতে হবে হয়তো সাকিব আপু বুঝতেও পারবে না কারণ ওরা ওদের জায়গায় অনেক ব্যস্ত হয়ে যাবে কিন্তু জয় কষ্ট পাবে আর সেই কষ্ট নিয়ে আমাকেই চলতে হবে সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং শেয়ার করুন স্যার আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এই ধরনের আরো নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ